সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবাগ্রহ পক্ষ থেকে আপনাদের সামনে ধারাবাহিক যে আমার সফলতার গল্প যে প্রতিবেদন তুলে ধরে আপনাদের সামনে, তারই একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর থানায়। দুর্গাপুর থানার সদরেই, একদম থানার পাশেই একজন সফল মৎস্য ব্যবসায়ী তার শৌখিন ছাগল খামার এবং শৌখিন কবুতর খামার বললেও ভুল হয়। আসলে শৌখিন বলতে গেলে অনেক ব্যাপক আকারের বাণিজ্যিক খামার, আমার দেখা রাজশাহীর সবচেয়ে বড় কবুতর ফার্ম। তো আমি আজকে তার সেই সফলতার গল্প এবং তার এই কবুতর এবং ছাগলের খামার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তার সফলতার গল্প তার মুখ থেকে শুনব এবং তাকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। চলুন তার কাছে যাই এবং তার কাছে তার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। জি, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম মুক্তা। আপনাকে তো এখানে সবাই চিনে। হ্যাঁ, মোটামুটি চিনে আর কি। আপনার মূল ব্যবসাটা কি? আমার মূল ব্যবসা কুকুর চাষ, মৎস্য চাষ। তো আপনার এখানে মৎস্য চাষ সম্পর্কে আজকে আমরা নাই জানছি, কারণ আপনার এই মৎস্য চাষ সম্পর্কে আশেপাশে সবারই জানা আছে, এখানকার বড় ব্যবসায়ীর ভিতরে আপনি একজন। তো আমরা আজকে মূলত জানতে চাচ্ছি আপনার যে ছাগল খামার, অনেক বড় সড়াকারের ছাগল খামার দেখছি, এই ছাগল খামার আসলে আমাদের এলাকায় নাই, বড় অনেক বড় বড় জাতের ছাগল খামার এবং হিউজ পরিমাণে যে আপনি কবুতর পালন করেন, সেই কবুতর সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি শুরুটা কীভাবে করেছিলেন কিংবা শুরুটা কোথায় থেকে কীভাবে? শুরুটা ছোটোর থেকে কবিতরের উপর একটা লোভ ছিল, একটা ভালোবাসা ছিল কবিতার উপরে, সেখান থেকেই শুরু আর কি, প্রথম থেকে ছোটোবেলা থেকে। তারপরে এইভাবে কখনো করা হয়নি, বড় হওয়ার পরে বাবা মায়ের চাপে হয়তো বা ছোটোবেলায় লেখছে লেখাপড়া অবস্থায় করা হয়নি। তারপরে লেখাপড়া শেষে আমি চেষ্টা করছি আমার শখটা পালন করার। তো শখের বসেই এখন কত কবুতর আছে আপনার এখানে? আমার কাছে এখন প্রায় 400 পিসের মতো কবুতর আছে। এটা কোন কোন জাতের কবুতর? এখানে আছে আপনার পাকিস্তানি টোটাল ব্রিড, কালশিরা, রামপুরি, ফিরোজপুরি, 35 ওয়ালে, ডাব ওয়ালে, কাসুরি, বাঙ্কা, ফিরোজপুরি, পাকিস্তানের টোটাল ব্রিজটাই আমার কাছে আছে। আমরা এখান থেকে জানতে চাচ্ছি শর্টকাটে যে আপনার এখানে সর্বনিম্ন কত দামের কবুতর আছে এবং সর্বোচ্চ কত দামের কবুতর আছে? এখানে আমার সর্বনিম্ন কবুতর 500 টাকা জোড়া আছে, আর সর্বোচ্চ 50-60 হাজার টাকা জোড়া। বা তার মানে তো শৌখিনতা থেকে বাণিজ্যিক পর্যায়ে 20 টাকা রূপান্তর হয়ে গেছে। না, সে হয়েছে। আচ্ছা, এখন আমি পিছে যে কবুতর ব্যতীত যে ছাগলের ইয়েটা দেখতে পাচ্ছি এখানে, আপনার এই যে এই ছাগলগুলো কি কি জাতের ছাগল আছে আপনার এখানে? আমার কাছে আপনার পাকিস্তানি একটা ছাগল আছে, পাকিস্তানি ব্রিডের একটা ছাগল আছে, আর মূলত ইন্ডিয়ান কিছু ছাগল আছে। ইন্ডিয়ান কি কি জাতের ছাগল? ইন্ডিয়ান আছে, এটা হচ্ছে আপনার ওই তোতা আর যমুনাপারি ক্রস ছাগল। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে বিটল ছাগল, এর চোখগুলো সাদা, আর অরিজিনাল তোতা আছে। এগুলোকে আপনি সব কালেকশন করেন? কালেকশন করা, এখনো কালেকশন অবস্থায় আছে। এখান থেকে বিক্রি করেন এখন? না, এখনো বিক্রি করিনি, তবে আরো কালেকশন করতে হবে। কত পিস ছাগল আছে? প্রায় 22 পিসের মতো। বাচ্চা হয় 22 পিস। এখানে আপনার যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো পরবর্তীতে কি বাণিজ্যিক আকারে নিয়ে যাবেন না শৌখিনতার সাথেই? না, বাণিজ্যিক আকারে নিয়ে যাব, এখনো আর কি সেই পর্যায়ে যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই ছাগলগুলোর রোগ জীবাণু হলে কি করেন আপনি? ছাগলের রোগ জীবাণু তেমন খুব একটা হয় না, তো ঠান্ডা থেকে একটা রোগ হয় পিপিআর, সেটা বছরে একবারে পিপিআর এর টিকা দিলেই এদের হয়, আর তেমন জটিল কোনো সমস্যা হয় না ছাগলের। কি কি খাবার দিচ্ছেন এদের? ছাগলকে খাবার দিয়ে আমি খড় আর আপনার মটরের ভুসি, এই সবুজ শাক, হ্যাঁ ঘাস 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 নিজের জমিতে ঘাস করা আছে, কিছু ঘাস দিই, নেপিয়ার ঘাস দিই। আচ্ছা আচ্ছা। আমি এখন জানতে চাচ্ছি আপনার এই যে ছাগল, বড় যে ছাগলটা আছে, এটা লাইভ ওয়েট কেমন হবে? এইটা 110 কেজি মতো হবে। 110 কেজির মতো। তো আশা করা যায় আপনার এখান থেকে পরবর্তীতে ছাগল পাওয়া যাবে, উন্নত জাতের ছাগল, এখানে সব উন্নত জাতের ছাগল। হ্যাঁ, আশা করা যায় পাওয়া যাবে। আপনার যে কবুতরের যে সেকশনটা আছে, এটা তো খুব ভালোভাবে দেখলাম যে সুন্দরভাবে পরিপাটি করে এবং গোছানো। আপনার জাস্ট শুধু আমাকে একটু এটার ইন্টারফেস সম্পর্কে বলবেন, আপনি কীভাবে এটার সিস্টেমটা করছেন? এইখানে আপনার পাকিস্তানি যে কবুতরগুলো আছে হাই ফ্লায়ার, সেগুলো একটু আলাদা করে রাখা আছে, আর আপনার ওই যে যেগুলো কালারিং পিজিয়ন, ঢাকায় যা খুব কালারিং পিজিয়নের চাহিদা, সে উপলক্ষে কিছু কালারিং পিজিয়ন রাখা আছে, আর ইন্ডিয়ার
দুইটা ব্রিড আমার কাছে আছে, একটা হচ্ছে কালদম আর একটা হচ্ছে কালশিরা। আচ্ছা, এটা যে ঘরের ব্যবস্থাপনা, আমি দেখলাম আপনার একটা সুন্দর বাইরে জায়গা করেছেন। আসলে সাইডে রাখা তো কবুতর পালা যায় না, তাই নেটের ভিতরে রাখা আছে, ভিতরে ঘর করা আছে আর নেটের ভিতরে রাখা আছে। আচ্ছা, আপনার এই কবুতরের রোগ জীবাণু হলে কি করেন? কবুতরের আপনার দুই মাস পর পর একটা টিকা দিই, তাহলে দুই মাস পর পর যে টিকাটা দিই, এই টিকা দিলে তার ঠান্ডা অন্যান্য যাবতীয় সমস্যার সমাধান হয়। এ পর্যন্ত আপনি আপনার খামারে সবচেয়ে বড় কোন রোগটা ফেস করছেন? সবচেয়ে বড় রোগ ফেস করছি যখন আমি জানতাম না, রানীক্ষেত। রানীক্ষেতটা? রানীক্ষেত, তারপরে রানীক্ষেতের টিকা দেওয়ার পরে দুই মাস পর পরে যে রানীক্ষেতের টিকাটা দিই, সেখান থেকে আর সমস্যা হয় না। তো আপনার এই কবুতরগুলোকে কী কী খাবার দেন? কবুতরগুলোকে আমি সাধারণত ধান, হেটকা আর মটর দানা, ছোটো যে মটর দানাগুলো আছে এই তিনটাই খাদ্য দিই। এই তিনটা? তো আমরা যে কবুতরগুলো দেখলাম, এই কবুতরগুলো তো আপনি বিক্রি করেন? জি বিক্রি। এখানে কোথায় থেকে? এখানে চিটাগাং থেকে কিছু লোকজন আসে, ঢাকা থেকে, খুলনা থেকে কিছু লোকজন আসে, আর এইদিকে আপনার কুমিল্লার কিছু দেওয়া আছে, মানে পুরো বাংলাদেশেই দেওয়া আছে হাই ফ্লায়ার কবুতরগুলো। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আপনার মতো কি আরও অনেক বড় বড় কবুতর খামার আছে না? আছে, বাংলাদেশে আরও অনেক খামার আছে। আর কবুতরের শখটা মূলত আমার বড় ভাইয়ের, পুলিশ সুপার শফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তার। আচ্ছা আচ্ছা, তো এখন আমি জানতে চাচ্ছি যে আপনার এটা কি মানে কোনো কবুতরটা কি বাণিজ্যিক? হ্যাঁ, শখ বাণিজ্যিক দুটোই। আচ্ছা, তো বাণিজ্যিক আকারে হলে একটা কথা জানতে চাবো যে আপনার যারা নতুন যুবক, বেকার যুবক আছে, তাদের উদ্দেশ্যে যারা কবুতর খামার শুরু করবে করে ভাবছে, হয়তো বা এত বড় পরিসরে না, ক্ষুদ্র পরিসরে, তো তাদের একটু ইন্সপিরেশন বাড়ানোর জন্য আপনার এখান থেকে মুনাফা কেমন আশা করা যায়? মুনাফা আছে, মুনাফা নাই তা না, মুনাফা আছে। আর কবুতরের সঙ্গে থাকলে বেকার যুবক যারা আছে তারা ধ্বংসের পথ থেকে ভালো থাকবে আর কি। আচ্ছা, আর আপনার যদি পার্সোনাল ওপিনিয়ন মুনাফাটা বলতেন তাহলে? আছে, মুনাফা ভালোভাবে করতে পারলে মাসে 30-50 হাজার টাকা ইনকাম করা যায়, খুবই সম্ভব। তো আশা করা যায় যারা নতুন বেকার যুবক তারা তো করতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবে। তো তাদের উদ্দেশ্যে আপনার পার্সোনাল যে প্রবলেমগুলো কিংবা কোনো অনুভূতি কবুতর নিয়ে, সেটা আমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হতো। আমার পার্সোনাল অনুভূতি বলতে কবুতর ভালো লাগা আছে, কবুতরের প্রতি, আর প্রথম থেকে কবুতরের প্রতি টান ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। আর যারা নতুন আসবে তারাও কবুতরের সঙ্গে থাকলে তাদেরকেও একসময় ভালো লাগবে। আচ্ছা, আপনার এই গরম কিংবা শীতে এখানে কোনো এক্সট্রা? হ্যাঁ, শীতে একটু সমস্যা হয়, কবুতরের শীতের সমস্যা আছে। তো শীতের সময় তাদেরকে একটু ঘরের মধ্যে রেখে যদি বাল্বের ব্যবস্থা করা যায়, আলোর ব্যবস্থা, হিটের ব্যবস্থা করা যায়, তাহলে শীতের সমস্যাটা তেমন একটা জটিল আকার ধারণ করবে। আমরা কি এখন আপনার খামারটা একটু ঘুরে দেখি? হ্যাঁ, দেখতে পারি। তো চলেন যাই। দর্শক দর্শক বলছি যে আমরা এখন খামারটা ভিজিট করে আজকের মতো আমাদের প্রতিবেদন শেষ করব। তো দেখা হবে কোনো এক সময়, কোনো এক জায়গায়, কোনো এক সফল ব্যক্তির পাশে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা 55 টাকা দেখে আসলাম। এখান থেকে বিক্রি করছেন? না, আমি এখন পর্যন্ত কিছু করি। আর একটা পাঠা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা কিনে আসে 60,000 টাকা। একটু কবুতরগুলো দেখি, স্টান করে নিতে। এটা তো মনে হচ্ছে অনেক পুরাতন পাঠে একটা, পুরাতন, অনেক পুরাতন ছাগল এটা। পুরাতন না, কিন্তু ওর ওই যে জিঙ্কের জিঙ্কের অভাব। ও আচ্ছা, সে রং পড়ে গেছে জিঙ্কের। কেবল চারটে দাঁত আছে। ও, এটা হচ্ছে ইয়ে, ওই বিটল জাত। বিটল? বিটল হচ্ছে চোখ সাদা। এগুলো কি জাতের কবুতর? কবুতর এখানে আমার কাছে আছে পাকিস্তানি কয়েকটা জাতি আছে, কিন্তু কোনো ক্ষোভ নাই এখানে। এগুলো সবই মরদা। ও আচ্ছা, সব মরদা মরদা গুলো। এই পাশে মায়া গুলো? মায়া? মায়া এখানে সব মরদা কবুতর? এগুলো সব মায়া, আলাদা করে রাখা। আচ্ছা, এখানে কোনো ক্ষোভ নাই থাকার জন্য।
এগুলার প্রাইস কেমন? পাকিস্তানি গুলে জিডি রাইস পাকিস্তানি আমার কাছে আছে হচ্ছে কাসুরি 35 ডাবওয়ালা জেডি আছে, বাংকা আছে, তারপরে ফিরোজপুরি আছে, পাকিস্তান টোটাল রেটগুলি আছে, যতগুলো আছে পাকিস্তানি সব আছে। আর ইন্ডিয়ান যেগুলো আছে হাই ফ্লাইং, ইন্ডিয়ান হাই ফ্লাইং এর মধ্যে আছে কালদম আর কালশিরা, এখানে আছে কি আর কিছু আছে কালারিং কবুতর, লাল গোর্রা, কালো গোর্রা। এই পাশে যেগুলো আছে এগুলো কি সব মেল ফিমেল মিশ করা আছে? এগুলো মেল ফিমেল মিশ, সিস্টেম অনেক সুন্দর, সামনে বাইরে জায়গা স্পেস, ভেতরে থাকার জায়গা। এ সবসময় এখানে থাকে? খাবার কি দিছেন? ওটা কি ফিড নাকি? না না, এগুলো ফিড না, তাহলে মোটর দানা হেটকা আর ধান। আচ্ছা আচ্ছা। আর ফেন্সির মধ্যে আছে লাল গোর্রা, কালো গোর্রা, কমলা গোর্রা। এগুলাকে বিক্রি করেন? কালো মুসলদম সবই আছে। এগুলা বিক্রি করেন? না, ওইগুলো হচ্ছে হলুদ মুসল, কমলা মুসলদম। যে মলটা পরিষ্কার করেন কি হবে? এটা ওই যে আমাদের ছেলে আছে, ছেলে না না, ঝাড়ু দিয়ে না পানি দিয়ে, বাহিরে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার। এখানে কবুতরগুলোর প্রাইস কেমন? এগুলোর পাকিস্তানি এক জোড়া বাচ্চা 7-8 হাজার টাকা দাম। আচ্ছা, আর ইন্ডিয়ানগুলো এরকম 4-5 হাজার টাকা দাম বাচ্চা। এগুলো তো ফ্যান্সি আছে। এগুলো কি যাদের? এগুলো হচ্ছে কালো গোর্রা। এটা হচ্ছে লাল মুসলদম। এগুলোর দাম কেমন? লাল মুসলদম লাল গিয়ার হলে 10-15 হাজার টাকা দাম। আর এই যে গোর্রা 5-7 হাজার টাকা দাম। এটা অনেক সুন্দর, চলেন যাবে।